সবাইকে শুভেচ্ছা। আমি নাজনীন হাসান চুমকি। কর্মব্যস্ত দিন কাটিয়ে ঘরে ফেরার সময় পথ ধরলাম মিরপুর বেড়িবাঁধের। হরেক রকম পেশাজীবী মানুষ নানান বাহনে ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে। মিরপুর বেড়িবাঁধের কিছু কিছু জায়গায় ময়লা আবর্জনা থাকা সত্ত্বেও কিছু মানুষ মেতে উঠেছে আড্ডায়। কেউ কেউ আবার একা একদম উদাসী হয়ে তাকিয়ে আছে জলের দিকে। সূর্যাস্তের মুহূর্ত মুগ্ধ করলো আমাকে, আর তাই সেই মুগ্ধতার কিছু কিছু অংশ মুঠোফোনে ধারণ করে রেখে দিলাম। হঠাৎ মনে পড়ল, একজন প্রিয় মানুষের সাথে অনেক দিন দেখা হয় না, মা হাসিকদার। তার সাথে দেখা করলাম, আমরা দুজন চলে এলাম উত্তরা 7 নম্বর সেক্টরে। উত্তরা 7 নম্বর সেক্টরের পার্ক উত্তরা হাই স্কুলের ঠিক পাশেই হরেক রকমের খাবারের দোকান সাজিয়ে বসে আছে দোকানিরা। নানান বয়সী মানুষেরা সেখানে আড্ডা দিচ্ছে, খাচ্ছে, দারুণ একটি সময় কাটাচ্ছে। আমরাও কিছুক্ষণ আড্ডা দিলাম, খেলাম, আর সেই আড্ডাটা ভাগ করে নিলাম আপনাদের সাথে। আশা করি আপনারাও এখানে আসবেন সন্তান স্বজন পরিবার বন্ধুকে নিয়ে। খুব সুন্দর সময় কাটবে। আর কেমন কাটলো আপনাদের সময় আমাকে কমেন্টে জানাবেন। সকলের মঙ্গল কামনা করি, সকলে খুব ভালো থাকবেন।